মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বাংলাদেশ রোল মডেল দেখিয়েছে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে রোল মডেল হিসেবেই পরিচিত কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের দিকে বাংলাদেশের গতি প্রকৃতি কেমন কতটা এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে শিল্পের কী ভূমিকা নিটল টাটা বিজ সংলাপে আজ আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি আমরা আলোচনার জন্য তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমার ডান দিক থেকে রয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের বিসিসিআই এর উপদেষ্টা মঞ্জুর আহমেদ এরপরেই রয়েছেন সানমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রাহান এবং সব শেষে রয়েছেন বিজেপির সাবেক সভাপতি আনোয়ার আলম চৌধুরী পারবেজ আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জন্য দর্শক আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা টেলিভিশন পর্দায় নম্বর দেখবেন সেই নম্বরে ফোন দিয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন মতামত জানাতে পারবেন আমরা আলোচনায় যেতে চাচ্ছি আমরা আজকের গবেষকের দিয়ে শুরু করতে চাচ্ছি ডক্টর সেলমিনা আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি আমাদের আজকের আয়োজন আসলে যেটা যে এমডিজিতে আমরা ভালো আমাদের লক্ষ্যমাত্রা অর্জন অর্জিত হয়েছে এবং বলা হয় অনেক দেশ থেকে আমাদের অবস্থান ভালো এমডিজি শেষ করে আমরা এখন এসডিজিতে এসডিজি আমার দু হাজার সালের মধ্যে অনেক লক্ষ্যমাত্রা আমাদের পূরণ করতে হবে আমি যদি একটু সহজেই কথাই জানতে চাই যে আসলে এসডিজি লক্ষ্য পূরণে আমাদের অগ্রযাত্রা কেমন ধন্যবাদ আসলে এমডিজিতে আমাদের যে অগ্রগতি যে অ্যাচিভমেন্টগুলো আছে সেটা আমাদেরকে এক ধরনের আশাবাদী করে যে এস আমরা হয়তো ভালো পারফর্ম করব। কিন্তু একটা জিনিস বুঝতে হবে এমডিজি এবং এসডিজির মধ্যে একটা বড়ো ধরনের প্যারাডাইম পরিবর্তন আছে বিশাল ধরনের বিশেষ করে এসডিজিতে যে কাভারেজ তার ইকোনমিক সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল যে বিশাল কাভারেজ সতেরোটা লক্ষ্য আছে এসডিজিতে এবং একশো উনসত্তরটা টার্গেট আছে তো এটা একটা বিশাল যে একটা কাভারেজ বিশাল যে লক্ষ্য এবং দু হাজার তিরিশ সালের মধ্যে লক্ষ্যগুলো পূরণ করা এবং সেখানে কিন্তু আসলে আমি মনে করি আগামী ১৩ বছরে বাংলাদেশকে বেশ দূরূহ একটা পথ অতিক্রম করতে হবে বিশেষ সুতরাং এমডিজির লক্ষ্য কিন্তু ছিল কম তুলনভাবে সেক্ষেত্রে আমাদের সাফল্য তুলনামূলকভাবে আমরা অনেক আপনি যেটা বলেছেন অন্যান্য বেশ কিছু দেশ থেকে আমরা ভালো করেছি তারপরেও কিন্তু কয়েকটা এরিয়াতে কিন্তু আমাদের আসলে পারফরমেন্স নিয়ে কোশ্চেনেবল আছে যে আরও অগ্রগতি হওয়া দরকার ছিল তো এসডিজির জন্য আমি মনে করি যে যেটা করতে হবে যেটা হওয়া উচিত যে গতানুগতিকভাবে যেভাবে আমরা এগুচ্ছি আমরা সেই গতানুগতিকভাবে বিজনেস অ্যাজ ইউজুয়াল সিনারিতে কোনোভাবে আমরা দু সালে এসডিজি আমরা অ্যাচিভ করতে পারবো না এটা আমরা আমাদের গবেষণাও দেখিয়েছি বিভিন্নভাবে সাম্প্রতিক সময়ে আমরা সানামের পক্ষ থেকে প্ল্যানিং কমিশনের জন্য একটা বড়ো ধরনের ডকুমেন্ট করেছি এইচডিজির জন্য কি ধরনের আমাদের রিসোর্সেস দরকার এবং একটা জিনিস বুঝতে হবে যে এম সাথে এইচডিজি একটা বড় ধরনের পার্থক্য হচ্ছে যে এমডিজি পিরিয়ডে কিন্তু বাইরের বহির্বিশ্ব থেকে বেশ কিছু রিসোর্সেস কমিটমেন্ট ছিল এবং কিছু টাকা পয়সাও পাওয়া গিয়েছিল রিসোর্সেস এবং ফান্ড তো এইচডিজির ক্ষেত্রে কিন্তু এমফোসিস দেওয়া হচ্ছে যে ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন ইজ দ্য ইজ দ্য মেজর অপশন আমরাও দেখিয়েছি যে ওই আলোচনা ওই হিসাবে যে যেই ধরনের টাকা লাগবে আমি একটা জাস্ট তথ্যটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমরা দেখেছি যে যে অ্যাডিশনাল রিসোর্স লাগবে আমাদের এইচডিজে মিট করার জন্য দুই সালে আমরা দেখেছি ইট ক্যান বি টেন পারসেন্ট অফ জিডিপি এবং দুই সাল নাগাদ এটা বাড়তে গিয়ে মানে দুটো সিনারিওতে চব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট অফ জিডিপি হতে পারে অ্যাডিশনাল রিসোর্সেস এটা বোঝা যাচ্ছে যে এটা একটা হিউজ একটা মানে কর্মযজ্ঞ মানে বাংলাদেশের অর্থনীতি শুধু দেখলে হবে না সামাজিক খাত এবং পরিবেশগত খাতে আমাদের আগামী দেড় যুগ কিন্তু একটা বড় ধরনের কর্মযজ্ঞে আমাদের প্রবেশ করতে হবে সেই ক্ষেত্রে যেটা হতে হবে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে পাশাপাশি বেসরকারি তাদের যে অংশ আপনার আজকে যে আলোচনার একটা বিষয় আপনি বলছেন শিল্পের ভূমিকা জি এবং সেক্ষেত্রে এসডিজি স্পেসিফিক্যালি যে এসডিজি জায়গাটা বলছে সেটা হচ্ছে এসডিজি নাইন ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন এই জায়গাটা কিন্তু একটা বড় ধরনের টার্গেট হচ্ছে বাংলাদেশের যে আগামী 2030 সাল নাগাদ বর্তমান যে ম্যানুফ্যাকচারিং যে শেয়ার আছে জিডিপিতে বাংলাদেশের ষোলো পার্সেন্টের মতো সেটা দ্বিগুণ করতে হবে মানে দুই হাজার ত্রিশ সাল নাগাদ মানে আমাদের শিল্পায়নের হারটা বেশ বড় একটা চ্যালেঞ্জ এমন জায়গায় পৌঁছতে হবে যেটা কিন্তু একটা বিশাল একটা লক্ষ্য আমি মনে করি এর জন্য বিজনেস অ্যাজ ইউজুয়াল পথ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে মানসিকতা পরিবর্তন করতে হবে এবং আমাদের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো সমন্বয় করতে হবে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা অনেক বেশি বৃদ্ধি করতে হবে ধন্যবাদ আমি একটু যে আপনার কাছে যেতে চাচ্ছি যেটা ডক্টর সেলিম রেহান বলছিলেন যে আমরা এসডিজি বাস্তবায়ন ভালো দেখতে চাই এবং সেটা এমডিজির মতো কিন্তু যেখানে বলা হয়েছে শিল্পে বড় ভূমিকা রাখতে পারে তো শিল্প সেই ভূমিকাটা রাখতে পারবে কিন্তু জন্য কী কী পদক্ষেপগুলো জরুরি যেটা আপনাদের শিল্প থেকে অবদান রাখতে পারে এস ডিজি বাস্তবায়নে উনি যে কথাটা এত সুন্দরভাবে রাহান ভাই বলল খুব শর্টকাটে কিন্তু উনি বলল যে আমাদের ইকোনমি সাইজটা কি হবে এবং কি কি এমডিজি আর কিন্তু ইজ নট থিং এটা আমরা সমস্ত সূচকে আগে গেছি লেভেল বলেন লিটারেসি বলেন বলেন এই ধরনের জিনিসগুলি কিন্তু একটা জায়গায় এসছে যে কারণে আমরা মনে করি যে আমাদের এখন সে সক্ষমতাটা কিছুটা চলে আসছে এখন কোশ্চেনটা হলো যে সাইজটা যখন ডাবল করতে হবে আপনাকে কিন্তু আমাদের কিন্তু সাইজ ইকোনমি সাইজ হয়ে যাবে কিন্তু অলমোস্ট লাইকে সিক্স হান্ড্রেড বিলিয়ন ডলার এখন এই সিক্স বিলিয়ন ডলার করতে গেলে যে কতগুলি জায়গাগুলি দরকার হয়ে যায় সেগুলি যেমন ধরুন ইনফ্রাস্ট্রাকচার ফর এক্সাম্পল আমাদের কিন্তু তিনশো বিশ বিলিয়ন ডলার ইনফ্রাস্ট্রাকচারই কিন্তু ইনভেস্টমেন্ট লাগবে এখন এতগুলো টাকা তার মানে প্রতি বছর হলো এখন থেকে বিশ থেকে বাইশ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট খালি ওখানেই লাগবে এটা কি পাবলিক সেক্টর একা পারবে নো এই এখন কিন্তু চলে আসতে সে হলো প্রাইভেট সেক্টর এখন পাবলিক সেক্টরের গ্রোথ তাহলে কি লাগবে সিক্স পয়েন্ট এইট পার্সেন্টের মতন লাগবে কন্টিনিউ করতে হবে এবং প্রাইভেট সেক্টর কিন্তু টোয়েন্টি ওয়ান এখন দেখেন এখন যে আমার ইকোনমি সাইজ টু বিলিয়ন ডলার এখানে আমি কিন্তু প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট কিন্তু টোয়েন্টি ওয়ান পয়েন্ট এই বৎস তাইতো এই বুঝতে হবে বিলিয়ন আর কি কি পরিমাণ আমি যদি বর্তমান অবস্থা দেখি আপনারা খেয়াল করেছেন যে সমস্ত পত্রপত্রিকা বা ব্যাংকারস বা ব্যবসায়ী সবাই কিন্তু একই কথা বলছে গভর্নমেন্টও কিন্তু ইজ অরিট যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট গত দুই তিন বছর ধরে কিন্তু ওই সেন্সে আমরা যাও গ্রোথ দেখছি যে টোয়েন্টি ওয়ান তার মধ্যে খেয়াল করবেন যে ইনভেস্টমেন্টগুলি কিন্তু সার্ভিস ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির দিকে এখন অ্যাটেনশন দিতে হবে এখন ইন্ডাস্ট্রিতে কি প্রবলেমগুলি আমরা ফেস করতেছি যদি এখন কথাগুলি এইভাবে নিয়ে আসি তাহলে ইজি হবে আমরা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা দেখা যাচ্ছে আমাদের এখানে এনার্জি প্রবলেম দেখা যাচ্ছে আমার এখানে এক্সপোর্টাররা পোর্ট নিয়েও কিন্তু সমস্যা দেখা যাচ্ছে আমার পোর্ট হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি নাই ম্যান পাওয়ার ইজ ওয়ান অফ দ্য বিগ ইস্যু ম্যান পাওয়ারের সেই স্কিল নট অনলি স্কিল ইভেন আমাদের যে এডুকেশন লেভেল সেটাও কিন্তু এখন আর আমরা মেনটেন করতে পারছি না আমি এগুলি নিয়ে পরে হয়তো আলাপ করব আমার এখানে সমস্যা দেখা যাচ্ছে যে পলিসি চেঞ্জিং এত ফাস্ট যে পিপুল ক্যানট ম্যাচ উইথ ইট বুঝতে পারতেছে না যে আসলে ইনভেস্টমেন্টটা করাটা ঠিক হবে কি না হ্যাঁ কনফিডেন্স মানুষের কনফিডেন্স তো কিন্তু এখন আর সেই আগের মতো নাই কনফিডেন্স লাগবে তো আমাকে ইনভেস্টমেন্ট করে আমার ইনভেস্টমেন্ট তো আসতে হবে দেন পলিটিক্যাল যে একটা বা পলিটিক্যাল যে একটা কমিটমেন্ট সেই জায়গাটাও কিন্তু ব্যবসায়ীরা ওই ধরনের কনফিডেন্স কিন্তু পাচ্ছে না হ্যাঁ

আমার এডুকেশনের স্ট্যান্ডার্ড আমার যে ধরনের মানে ইন্ডাস্ট্রিতে যে ধরনের পেলে দরকার যে ধরনের স্কিল দরকার যে ধরনের এডুকেশন দরকার সেটা সাথে সাথে রিলেট করছে না আমার এখানে সেফটি সিকিউরিটি ইস্যুটা ইজ এগেইন ভেরি ইম্পর্টেন্ট ওটার কী অবস্থা ওটা স্ট্রেংথেন হচ্ছে কি না আমার জুডিশিয়ারি ও ইন্ডিপেন্ডেন্টলি ওইভাবে ফাংশান করছে কি না দেখেন এই ইনস্টিটিউশনগুলো যদি স্ট্রেংথ না হয় স্ট্রং না হয় তাহলে কিন্তু এই ম্যাচিউরিটি লেভেল তখন হ্যান্ডেল করা কিন্তু ইজি হবে না ইস নট ইস নট পসিবল প্র্যাকটিক্যালি যে কারণে দেখা যায় যে আজকে যদি আমরা জাপানের কথা বলি ইভেন চায়না উইচ ইজ কামিং আপ রিসেন্টলি রাইট মানে সেকেন্ড ইমার্জিং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড সে কিন্তু অলমোস্ট জাপানকেই কিন্তু ফলো করেছে জাপান সেকেন্ড ওয়ার্ল্ডের পরে ওরা কি করেছিল ওরা কিন্তু চারটা জায়গায় বেশি অ্যাটেনশন দিয়েছিল ফার্স্ট ওরা এমপ্লয়মেন্টের দিকে নিজেরা ডাইরেক্টলি অ্যাটেনশান দেয় না কারণ তখন কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওখানে চলে আসছিল এবং ওরা দেখতেছে যে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে নাইনটিন সেভেন্টিতে ওখানে কিন্তু প্রায় দশ লক্ষ ওয়ার্কার কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতো ওদের ওখানে দশ লক্ষ কিন্তু হিউজ গভর্নমেন্ট অ্যাটেনশান দিয়েছে হলো ব্যুরোক্রেসিতে এডুকেশানে এবং ইনফ্রাস্ট্রাকচার প্লাস রিসার্চ এই চারটা জায়গায় ওরা কিন্তু প্রচন্ডতম অ্যাটেনশন দিয়েছে যখন এই জায়গাগুলো অ্যাটেনশন দিচ্ছিল গার্মেন্টস সেক্টর যখন একটা জায়গায় চলে আসলো তখন কিন্তু ওই অন্টারপ্রেনারশিপ ডেভেলপ হয়ে গেল এবং আস্তে আস্তে কিন্তু শিফট করা শুরু হলো ওরা তখন স্টিল ইন্ডাস্ট্রিতে আসলো ওরা তখন কিন্তু মেশিন আসলো কারণ ধর লোকও কিন্তু ওরা পাচ্ছে এবং ব্যুরোক্রেসিও কিন্তু স্কেলিটন স্টিল জাপানিজ ব্যুরোক্রেসি স্কেলিটন কিন্তু ওরা ফার্স্টে মাস স্কেলে আসলো প্রোডাকশন চায়না আমাদেরকে কিন্তু আসলে এই এক্সাম্পল গুলি কিন্তু নিতে হবে করতে হবে না হলে বি ভেরি ডিফিকাল্ট আমি আপনার কাছে আবার আসবো আমি একটু আপনার কাছে আসতে চাচ্ছি যেটা সেলিম ভাই বলছিলেন যে সরকারি বেসরকারি সমন্বয়ের কথা উনি বলেছেন যে যদি আমরা এসডিজি বাস্তবায়ন করতে চাই আমরা শিল্পের ভূমিকার কথা বলছি সেই ক্ষেত্রে সরকারি বেসরকারি সমন্বয়টা খুব জরুরি সেই সমন্বয়টা কিভাবে হতে পারে ধন্যবাদ এই খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য এই বিজ্ঞ দুইজন আমার বন্ধু বিশিষ্ট শিল্পপতি জানা পার্বে জালমভাই ভাই এবং সেলিম রায়হান আমার গুরু আমার ট্রেড পলিসির তো তাদের সাথে কথা বলতে পারে একটু সংশোধন দরকার আমি এখন আর এর উপদেষ্টা হিসাবে নাই নাই আমি যে জিনিসটা বলতে চাই এস ডিজি সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা নাই এস ডিজিটা হচ্ছে যে এম ডিজিটা এবং ইস্তাম্বুল কনফারেন্স ডিক্লারেশনটা যেটা হয়েছিল এস ডিজির আগে এই দুটোর আমাল নিয়ে একটা এস একটা রচনা লেখার মতো ইউন এক্সারসাইজ হ্যাভিং সেট দ্যাট আমি বলি এটার ব্যাখ্যা দরকার প্রত্যেক এর আগের এমডিজিতে এবং ইস্তাম্বুল ডিক্লারেশনে ফাইন্যান্সিংয়ের একটা কমিটমেন্ট ছিল জিএনআই এর একটা পয়েন্ট জিরো সেভেন পার পয়েন্ট জিরো সেভেন পার্সেন্টের কমিটমেন্ট ছিল ফাইন্যান্সিয়াল মানে রসদটা আসবে কোথেকে এলডিস যাদেরকে টার্গেট গ্রুপ তাদের কাছে কিন্তু এই রসদটা নাই তো এটা আমার একটা উন্নত লক্ষ্যমাত্রা গরু রচনামতা লিখে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আমি এটা খুব একটা মূল্য দিই না আমি মূল্য কোনটা দিই এসডিজি যে লক্ষ্যমাত্রা লেখা হয়েছে এটা নো বিগ ডিল এটা ইস্তামুল কনফারেন্স আর এমডিজি যেটা যদি সর্বম একত্র করেন অটোমেটিক্যালি এটাই বেরিয়ে আসবে অনেক ক্ষেত্রে হ্যাঁ মোটামুটি এটাই বেরিয়ে আসবে আমি আমরা অ্যানালিসিস করে দেখেছি এটা এটাই বেরিয়ে আসবে চ্যালেঞ্জটা কোথায় চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনি আমাদের ন্যাশনাল সেভেন্থ ফাইভ ইয়ার প্ল্যানটা দেখেন মোটামুটি প্যারালাল ডেভেলপমেন্ট এজেন্ডা আমাদের ভিশন টোয়েন্টি ওয়ান ভিশন ফর্টি ওয়ান যে আমাদের আছে এটাও প্যারালাল এজেন্ডা বেঞ্চমার্কগুলি অ্যারিথমেটিকটা ডিফারেন্ট কিন্তু গোলটা ঠিকই আছে তো এই জন্য আমি খুব একটা গুরুত্ব এসডিজি হিসাবে এমফাসাইজ দেওয়ার গুরুত্ব আমি অনুধাবন করি না আমি যেটা করি যে আমার নিজস্ব উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য আমাকে কি করতে হয় আমার নিজস্ব একটা ভিশন আছে জাতি হিসাবে আমাদের নিজস্ব একটা ভিশন আছে যেটা ভেলি অ্যাপলি আইডেন্টিফাইড অলরেডি আমাদের অফিসিয়াল ডকুমেন্টে এবং আমরা কিন্তু এসডিজির গুরুত্বটা আমরা ফেলে দিচ্ছি না প্রধানমন্ত্রী দপ্তরে একেবারে হাইয়েস্ট র্যাঙ্কিং অফিসার নিয়ে এটার একটা বাস্তবায়ন সেল গঠন করা হয়েছে প্রক্রিয়া আপনি সরকারি খাতের সাথে আলাপ আলোচনা করেছে এখন যে চ্যালেঞ্জেসগুলি আসতেছে সেলিম রায়ণ ভাই এবং বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত এগুলো আমি যেটা অ্যাড করতে চাই ওনাদের সাথে সেটা হচ্ছে যে বিজনেসের খাতে আমি যদি শিল্পের ক্ষেত্রে এবং কিছুটা সেবা খাতের ডেভেলপমেন্টের জন্য আমি যদি ফোকাস করি যে আমাদের এসডিজি সেভেন্টিন যেটা যেটা ভাই নয় বলেছেন এসডিজি সেভেন্টিনও হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট আমাদের আবার এসডিজি ওয়ান টু এর মধ্যে আছে আমাদের গ্লোবাল মার্কেট শেয়ারের একটা দ্বিগুণ বাড়াতে হবে এখন যা আছে এটা দ্বিগুণ বাড়াতে হবে এই ধরনের কিছু বেঞ্চমার্ক দেওয়া আছে দিস আর ভেরি গুড টার্গেটস কিন্তু এইগুলি অ্যাটেন্ড করতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে সেখানে দুটা সাইট আছে একটা হচ্ছে সাপ্লাই সাইট আর একটা হচ্ছে ডিমান্ড সাইট সাপ্লাই সাইট বলতে আমাদের ইনহেরেন্ট উইকনেস কি আছে সেগুলিকে কিন্তু আমাদেরকে এই প্রস্তুতিটা নিতে হবে আমাদের আমার সরকারি সেক্টরে যে ইনভেস্টমেন্ট আছে এটাতেও কাজ হবে না ব্রেক থ্রু ইনভেস্টমেন্ট রিজিং আমাকে আনতে হবে উই হ্যাভ অ্যাপারেন্টলি লট অফ ফরেন কারেন্সি আমাদের ফরেন কারেন্সি আছে এবং আইডেল মানিও প্রচুর আছে কিন্তু ব্যাঙ্কিং সেক্টরের দুর্বলতার জন্য এই এটা প্রপার চ্যানেলে আসতেছে না তো এই জন্যে হোয়াট উই ডিড সামাব এই সরকারের চাহিদার কারণে এসডিজি আমাদেরকে উন্নয়ন চাহিদার আমাদের প্রাইভেট সেক্টর থেকে রীতিমতো ইনপুট দিতে হয় তো এইভাবে আমরা বেশ কিছু সংগঠন যে ইন্ডাস্ট্রি বেস সংগঠন আমরা আইডেন্টিফাই করেছি বিশটা ইস্যু যে এসডিজি লক্ষ্যমাত্রা বলেন যে কোনো লক্ষ্যমাত্রা বলেন অ্যাডেন অ্যাডেন্ড করতে গেলে আমাদেরকে বিশটা ট্রেড পলিসির রেজিমে আমাকে ইমপ্রুভ করতে হবে তার মধ্যে একটা ওনার অলরেডি আলম ভাই ওনাদের ব্যাঙ্কিং ফাইন্যান্স সেক্টর ইম্প্রুভমেন্ট আমাদেরকে ইনভেস্টমেন্ট পাবলিক প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টটা থার্টি পার্সেন্টের উপরে আনতে হবে সরকারের ইনভেস্টমেন্ট পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট আরও বাড়াতে হবে মানে আমাদের টোটাল ইনভেস্টমেন্টটা ফর্টি পার্সেন্টের উপরে জিডিপি যেতে হবে ইন অর্ডার টু অ্যাটেন দোজ গোলস এটার নিচে নামলে কোনো

টেকসই লক্ষ্যমাত্রা উন্নয়নের জন্য ব্যবসা ব্যবসা যদি সঠিকভাবে করতে না পারে তাহলে তো ব্যবসার ভূমিকাটা রাখতে পারবে না সেক্ষেত্রে ব্যবসা বান্ধব পরিবেশের জন্য কি পদক্ষেপ জরুরি আমরা যদি এসডিজি করতে চাই ভাই যেটা বলছিলেন সেটাকে আমি যদি টেনে একটু বলি যে আমরা যে এস যে একটা কস্ট রিকোয়ারমেন্ট যে একটা এস্টিমেট করেছি সেই জায়গায় আমরা দেখছি প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউশন সেক্টর মানে এটা কিন্তু মনে করলে হবে না যে গভর্নমেন্ট সব করবে প্রাইভেট সেক্টর হাজ এ বিগ রোল মানে অলমোস্ট ফিফটি পার্সেন্ট আমি যদি এফডিআই ধরি বাইরে প্রাইভেট মানে ফরেন প্রাইভেট সেক্টর তাহলে প্রায় ফিফটি পার্সেন্টের মতো ফিফটি পার্সেন্টের উপরে তাহলে এই জায়গাটা কিন্তু তাহলে দেখতে হবে যে প্রাইভেট সেক্টর তার রোলটা যদি প্লে করতে পারে সেখানে সরকার কিভাবে ফ্যাসিলিটেট করতে পারে এবং আমাদের মঞ্জুর ভাই এবং পারভেস ভাই দুজনেই বলেছেন প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়ানোর কথা যেটা অসম্ভব গুরুত্বপূর্ণ ফর্টি পার্সেন্ট ইনফ্যাক্ট কারণ আমরা আমাদের বেশি ইনভেস্টমেন্ট লাগবে এই কারণে যে আমাদের এফিসিয়েন্সি লেভেল লো আমাদের এফিসিয়েন্সি লেভেল হাই হতো তাহলে কিন্তু আমরা কম ইনভেস্টমেন্টে আমরা গ্রোথ বেশি জেনারেট পারতাম কারণ আমাদের অনেক এফিসিয়েন্সি লেভেল আমরা আসলে একটা রাস্তা আমি একটা উদাহরণ দিচ্ছি আমি জাস্ট গতকাল কলম্বো থেকে এসেছি যেমন আমরা অনেক সময় শুনি যে বাংলাদেশে যে আমরা দেখেছি এক বৃষ্টির কারণে রাস্তা নষ্ট হয়ে যায় এবং এটা একটা কথা শুনি মানে এই যে বৃষ্টি বন্যায় তো বৃষ্টি যেন একমাত্র বাংলাদেশই হয় যেসব কান্ট্রির উপর দিয়ে ইকুয়েটার গেছে যেমন শ্রীলঙ্কা একটা দেশ তখন প্রতিদিনই বৃষ্টি হয় তো আমি বাংলাদেশের মতো রাস্তা আমি ওখানে দেখিনি যে তাহলে ওই তো ওই রাস্তা তো অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু বাংলাদেশে আমরা দেখি এক বৃষ্টিতে রাস্তা শেষ তার কারণটা হচ্ছে যে ম্যাটেরিয়ালস দিয়ে যে পাবলিক ইনভেস্টমেন্টের কথা মঞ্জুর ভাই বলছিলেন যে কোয়ালিটি অফ ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি একটা রাস্তা বানাচ্ছেন পয়সা খরচ করছেন কিন্তু সেটা যদি সাস্টেন না করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছেন সেটা যদি সাস্টেন না করে প্রাইভেট সেক্টর কিন্তু তখন সেই কনফিডেন্সটা পায় না এই জায়গায় ঘাটতিটা কোথায় এই জায়গাটা ঘাটতি আমি মনে করি যেটা হচ্ছে সরকারকে তার রাজনৈতিক সদিচ্ছা খুব শক্তভাবে দেখাতে হবে আমরা যে দুর্নীতির কথা বলি আমরা যে বিভিন্ন রেন্ট সিকিং অ্যাক্টিভিটিসের কথা বলি এটা কিন্তু পুরো এলিমিনেট করা সম্ভব না বিভিন্ন সেক্টর বিভিন্ন জায়গা আছে এবং পৃথিবীর আমরা বিভিন্ন জীবন জাপানেও দেখেছি প্রধানমন্ত্রী পর্যন্ত পদত্যাগ করতে হয় কিন্তু আমার কাছে মনে হয় যে সরকারকে রাজনৈতিক সদিচ্ছা দিয়ে একটা জায়গা খুব পরিষ্কারভাবে বলতে হবে কিছু সেক্টরকে আমরা এই জায়গার মুক্ত রাখতে হবে যে আমি যেমন রোডস ইনফ্রাস্ট্রাকচার এসব জায়গায় রেন্ট সিকিংয়ের যে কোয়ালিটি সার্ভিস ডেলিভারিটা খুব গুরুত্বপূর্ণ সে যেন হয় এনশিওর করতে পারে এই জায়গা করতে আমি আমি জন্য ঘুরে ফিরে ওই জায়গাটা আসলাম যে রাজনৈতিক সদিচ্ছাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি বিনিয়োগ বৃদ্ধির কারণেও যে ইনফ যে কথাগুলো ভাইরা বলছেন ওগুলোকে রিমুভ করার জন্য কিন্তু প্রথম যে কে হবে প্রাইম মুভার কে প্রথম দাবার চালটা কে দিবে। এটা কিন্তু সরকারকে সে চালটাকে দিতে হবে সরকার সেই কি পদক্ষেপগুলো নেবে আপনারা যেটা বলছিলেন যে ব্যবসা বা বেসরকারি খাত বড় ভূমিকা রাখবে কিন্তু সরকারের ভূমিকাটা কোথায় দেখেন মানে আমরা কি চাই মানে এটা কিন্তু প্রথমে কিন্তু স্বপ্নটা সরকারকেই দেখতে হবে ফার্স্ট কারণ ওনারা দেশ পরিচালনা করছেন উনি কোথায় আমাকে নিতে চায় এটা কিন্তু ফার্স্ট হলো ওনাদের এজেন্ডা হলো আমি এখানে নিতে চাই কারণ এখনকার দিনে রাজনীতি কিন্তু পৃথিবী সবখানে যে ইকোনমি যার ইকোনমি যত বেটার হবে সেই হলো সাকসেসফুল পলিটিক্যাল পার্টি অভ গভর্নমেন্ট সো দে হ্যাভ টু বি ফিক্সড ইট এখন ওটার জন্য কি কি উপাদানগুলো কি কি আছে তার মধ্যে একটা উপাদান হল যে মানুষগুলো আছে কি না মানে মানুষই তো এগুলি করবে হ্যাঁ যে এই মানুষগুলা বা ওই অন্টারপ্রেনারশিপ এর লোকগুলি কিন্তু আছে কিনা যদি এইদিকে তাকানো হয় দেখা যায় যে বাংলাদেশের কিন্তু আন্টারপ্রেনার আছে কারণ আজকে স্বাধীন হবার পর থেকে এই পর্যন্ত আমরা যদি খেয়াল করে দেখি যে আসলে মানে ডেমোক্রেসি সেট হওয়ার মতন কিন্তু সুযোগ আমরা খুব একটা বেশি পাই নাই কিন্তু আমাদের বঙ্গবন্ধু আমাদের দেশ স্বাধীন করলো ওনাকে অ্যাসেসিনেটেড করলো আর্মি সরকার আসলো ওনারা কন্টিনিউ করলো সেই নাইনটি পর্যন্ত তারপরে গিয়ে কিন্তু এই প্রসেস শুরু কিন্তু হলো অথচ ডেভেলপমেন্ট যদি দেখি আমরা কিন্তু কেউ থেমা থাকি নাই কিন্তু এভরি ইয়ার কিছু না কিছু না কিছু ডেভেলপমেন্ট হয়ে আজকে আমরা শক্ত হয়ে বলতে পারি যে উই হ্যাভ এচিভ এম তার মানেটা কি মানুষ এগুলি ধার ধারে নাই জনগণ এগুলি ধার ধারে জনগণ তাদের যে ক্যাপাসিটি তারা কিন্তু তাদের সেই জিনিসগুলি কিন্তু কন্ট্রিবিউট করে গেছে এবং তাদের পারফরমেন্স দেখা গেছে এখন ওয়ার্ড দে ওয়ান্ট তার কি সেই উপাদানটা কিন্তু আছে সেই ড্রাইভারগুলি কিন্তু রয়ে গেছে এখন এই ড্রাইভারকে কিন্তু সেই রাস্তাগুলা ঠিক দিতে হবে সিগনালগুলা কোথায় লাগবে এগুলি কিন্তু করে সেরে দিতে হবে কিন্তু এখন এগুলি কে করবে এগুলি কিন্তু সরকারকে করতে হবে যেমন আমি বললাম আপনাকে যে প্রথমে আসি আমরা এডুকেশন নিয়ে আমি কি একটু এই বিস্তারিত আলোচনা একটা বিরতির পরে এসে করছি জি দর্শক সময় হলো নেটল টাটা বীজ সংলাপের ছোট্ট একটা বিরতির আমাদের সঙ্গে থাকুন ডিজিটাল টাটা সংগ্রহ সংখ্যা একবার স্বাগত দর্শক আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আজ আমরা আলোচনা করছি এসডিজি ডিজি বাস্তবায়নের শিল্পের কি ভূমিকা তা নিয়ে তিনজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন রয়েছেন এ বিসিএর সাবেক উপদেষ্টা মঞ্জুর আহমেদ রয়েছেন সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রাহেন এবং বিজেমের সাবেক সভাপতি আনোয়ারুল চৌধুরী পারভেজ পারভেজ আপনার কাছে আসছি আমি এডুকেশন নিয়ে আপনার কিছু দুর্বলতার কথা আমি তুলে ধরার চেষ্টা করছি তার আগে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই সেটা হলো যে দেখেন যে আজকে পাওয়ার পাওয়ার সেক্টর নিয়ে আপনি যদি খেয়াল করেন যে দুই হাজার নয় পর্যন্ত কিন্তু কেউ ঠিক মতো কাজ করেনি এবং এই সরকার একটা দৃঢ় একটা কমিটমেন্ট নিল যে আমরা এটা করব। এবং ওনারা কিন্তু করে ছেড়েছে কিন্তু আজকে যদি আপনি দেখেন আজকে পাওয়ার হাজার জি মেগাওয়াট হয়েছে এবং আজকে কিন্তু আমি জানি যে সালে আমার এলএনজি আসতেছে আজকে কিন্তু আমি জানি 2020 সাল পর্যন্ত কি হবে এই যে পলিসি গুলি এলে কিন্তু 2009 10 এ কিন্তু করা হয়ে গেল জি এই জিনিসগুলি কিন্তু দরকার আছে তারপরে দেখেন ইকোনমিক জোন যে প্রাইম মিনিস্টার যে নিজে একটা ড্রাস্টিক একটা অ্যাকশন নিল যে আমি ইকোনমিক জোন গুলি চাই এবং ইকোনমিক জোন করলে আমার ইন্ডাস্ট্রিগুলি তখন একটা জায়গার মধ্যে আসবে আমার কস্ট অফ প্রোডাকশনও কিন্তু ডুইং বিজনেসও কমে আসবে এই ধরনের জিনিসগুলি এবং ওয়ান স্টেপ সার্ভিস দেওয়া হবে এই যে জিনিসগুলি দিজ আর এ নাইস এবং এই এই জিনিসগুলি কিন্তু ব্যবসায়ীরা চায় যে আপনি আমাকে এই ধরনের জিনিসগুলি দেন কিন্তু এইগুলি যে বাস্তবায়ন এবং এটাকে যে ওয়ার্কেবল করতে হবে সেগুলির জন্য কিন্তু দরকার হয়ে যাচ্ছে কিন্তু এখন ইনস্টিটিউশনগুলা ইনস্টিটিউশনগুলোর মধ্যে প্রথমে কিন্তু আসে এডুকেশান আজকে দেখেন আজকে দেখা যাচ্ছে যে এই যে পাবলিক ইউনিভার্সিটিগুলির স্ট্যান্ডার্ড আছে কিন্তু যে অবস্থা আমি আমাদের কিছু মেজরিটি ওদেরকে যখন ছোট ছোট প্রশ্নগুলি করা হয় কেউ বলতে পারে না যে বাংলাদেশের প্রেসিডেন্টকে প্রেসিডেন্টের জায়গায় প্রধানমন্ত্রীর নাম বসায় দেয় প্রেসিডেন্টকে একবার ডক্টর মানে দেখানোর সেইট নর্মাল একটা সামান্য অঙ্ক পর্যন্ত পারে না এখন দেখেন যে এই জিনিসগুলি এই ধরনের মিনিমাম লেভেল অফ এডুকেশন দরকার হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালাবার জন্য খুব মানে ওয়ার্কার লেভেলে ইভেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো এখন যখন ম্যানেজমেন্ট লেভেল হয় তখন কিন্তু এই এডুকেশন দিয়ে ওটা কিন্তু ক্যাটার করতে পারে না ওই যেটা রাহান ভাই বলল যে বাংলাদেশে যে প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের এফিসিয়েন্সি লেভেল যে সোপুয়ার ইট ইজ বিকজ অফ ওয়ান অফ দিস রিজেন যে এডুকেশন কিন্তু মিনিমাম একটা লেভেল এডুকেশন হলেই কিন্তু তখন এই এই এফিসিয়েন্সি লেভেলগুলি কিন্তু আসা যায় এবং এগুলি কি ইন্ডাস্ট্রির সাথে একে কিন্তু ট্যাগ করাইতে হবে আজকে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বলেন দেখি কোন সেক্টরে ঠিক মতো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আছে যে যে এফিসিয়েন্সি বাড়াবেন এই যে এইগুলির যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলি কিন্তু না প্রাইমারি স্কুল বলেন আর হায়ার সেকেন্ডারি স্কুল বলেন সেখানেও কিন্তু ঢাকা বেজ বা চিটবং বেজ কিছু কিছু স্কুল ছাড়া গভর্নমেন্ট স্কুল ছাড়া আর কোনোখানে কিন্তু সেই লেভেলটা নাই এখন এটা তো গভর্নমেন্টের কমিটমেন্ট হইতে হবে যে যেখান থেকেই আসুক যে স্কুল যেখানে হোক সেই সব স্কুলের স্ট্যান্ডার্ড একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড এখানে থাকতে হবে টিচার যেগুলি নেওয়া হবে ওনাদেরকে সেইভাবে আমরা ট্রেনিং দিব বিএ বিএড করা যেটি করা হোক এবং তারা যাতে সেই ধরনের স্টুডেন্ট ডেভেলপ করতে পারে কারণ ওরাই হবে আমাদের আগামী ভবিষ্যৎ আজকে আপনি দেখেন ব্যুরোক্রেসিতে যদি বলেন ডিসিশন নিতে পারে না এখন ওনাদের যদি সেই ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি না থাকে এবং ওনাদেরকে যদি সেভাবে ডেভেলপ না করা হয় এটা কিন্তু তা ওনাদের দোষ না কিন্তু এবং এই রিকোয়ারমেন্টটা কার হতে হবে এটা কিন্তু গভর্নমেন্টকে হতে হবে আজকে আমরা খুব গুড গভর্নান্স গুড গভর্নেন্স বলি বাট এগ্রিকে এক্সিকিউট করার জন্য যাদের দরকার ওদেরকে তো সেইভাবে রেডি করাইতে হবে সেই জায়গাগুলো কিন্তু আমরা আসলে অ্যাড্রেস করতে পারি না এই যে কথাটা আসলো যে বৃষ্টি বাংলাদেশে হলি ওয়াশ আউট হয় অর্থাৎ শ্রীলঙ্কায় কিন্তু বৃষ্টি হচ্ছে ওখানে রাস্তা হচ্ছে না তার মানে কিアカウンটেবিলিটির সমস্যা তার মানে কি গুড গভর্নেন্সের সমস্যা তখন এই জিনিসগুলো চলে আসে এখন আজকে আপনি যদি খেয়াল করেন আনিস ভাই আনিসুল হক মেয়র ঢাকা উত্তরের মেয়র উত্তরের মেয়র বেচারা এখন তো অসুস্থ আমি আপনি প্লিজভাবে দোয়া করেন উনি যেন তাড়াতাড়ি রিকভারি করে উনি দেড়টা বৎসর কাজ করলো আপনি যদি খেয়াল করে দেখেন যেসব জায়গা জায়গায় উনি হাত দিতে পারছে এই অল্প সময়ের মধ্যে উত্তরা বলে এই গুলশানের এসব জায়গা বনানি বলে আপনি দেখেন তো প্রতিটা জায়গা রাস্তাঘাটে কি পরিমাণ উন্নতি হয়ে গেছে বিকজ ইস ইস কমিটমেন্ট এবং এই রাস্তাগুলি তো বৃষ্টিতে ভরে নাই এবার কিন্তু গুলশানে পানি জমে নেই উত্তরে পানি জমে নেই ইন্টারেস্টিং কিন্তু কথা বলছিলেন আমরা দেখেছি যে আসলে বাংলাদেশের ব্যবসা করার ক্ষেত্রে এখনো ব্যয়ের অনেক খাতে ব্যয় অনেক বেশি তো আমরা এসডিজি যদি লক্ষ্য পূরণ করতে চাইছি তো সেক্ষেত্রে এই ব্যয়ের ব্যয়হার কমিয়ে আনার পদক্ষেপগুলো কি হতে পারে আপনার একটা প্রশ্ন করেছেন লাখ প্রশ্ন প্রশ্ন আমি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছু প্রেক্ষাপট বলি এই এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমি প্রথমেই বলেছি খুব শক্তিশালী একটা সেল গঠন করা হয়েছে যেন আবুল কালাম আজাদ সাহেবের নেতৃত্বে সেখান থেকে আমাদের কাছে প্রাইভেট সেক্টরে কিছু কোশ্চেন প্রায় আঠারো উনিশটা কোশ্চেন এয়ার পাঠানো হয়েছে যে কোন কোন খাতে কী ডেভেলপমেন্ট দরকার তার মধ্যে অন্যতম অনেক কিছু ছিল অন্যতম যেটা পারে আলাপ করলেন যে আমাদের যে মিড লেভেল কর্মী আমাদের দক্ষতা দক্ষ জনশক্তি যেটা অভাব আছে সেটা পূরণ করা ছাড়া আপনি কাজ করতে পারবেন না তো এই এটা একটা বিরাট একটা সেখানে আমরা বলেছি আমাদের কারিকুলামে সমস্যা আছে কেরানি তৈরি হচ্ছে এম বি পাস কেরানি তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ার এস্তেসে যে এনবিআর চাকরি নিচ্ছে এই এই ধরনের আমাদের দরকার নেই তো এই জিনিসটা আমরা অ্যাড্রেস করেছি রেগুলেটরি রিফর্ম কেবলমাত্র কস্ট অফ ডুইং বিজনেস না আমাদের একটা প্রিডিক্টেবল সাস্টেনেবল একটা ওয়েল ডিফাইন ট্যাক্স অ্যান্ড ট্যারিফ পলিসি থাকতে হবে মনিটারি অ্যান্ড ফিজিক্যাল পলিসি থাকতে হবে আমাদেরকে ইনটিগ্রেটেড ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট পলিসি থাকতে হবে এখন আমাদের ইম্পোর্ট পলিসি হাইলি ক্রাসিক্যাল নতুন করে করা হচ্ছে এটা যাতে আপ টু ডেট হয় আজকাল মোর দেন সেভেন্টি পার্সেন্ট বিজ বিজনেস হয় উইদাউট এলসি অথচ আমার এখানে ইম্পোর্ট পলিসিতে এলসিটা একটা ম্যান্ডেটরি প্রভিশনের মতো রেখে দেওয়া হয়েছে এক্সপোর্ট পলিসির আমার কোনো ইউটিলিটি নাই কারণ এটা নন অব্লিগেটরি। আপনি হোল ওয়ার্ল্ডে আপনি দেখবেন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট পলিসি একটা কম্পোজাইট প্রোগ্রাম হয় আমরা এইভাবে এটা করার জন্য বলছি আমরা কোয়ালিটি ম্যানেজমেন্টের ব্যাপারটা যদি ফর ডোমেস্টিক মার্কেট রিজনাল মার্কেট গ্লোবাল মার্কেট এটা যদি এনশোর করা না হয় ওয়ার্ল্ড ক্লাসে গুলো হবে না তো এই ডেফিসিয়েন্সিসগুলি আমরা আইডেন্টিফাই করেছি কিছু সেক্টরাল ইস্যু আমরা করেছি যেমন আমাদের গোল্ড পলিসি নাই গোল্ড পলিসি কিন্তু দুর্দান্ত প্রসপেক্টিভ আমাদের ট্র্যাডিশনাল কাজ এখানে ভারতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার এক্সপোর্ট করে আমরা কিন্তু তার অ্যাথলিট ফিফটি পার্সেন্ট আমরা কিন্তু এই খাত থেকেই এক্সপোর্ট করতে পারি কিন্তু গোল্ড পলিসি আমাদের দরকার আমাদের স্টিল পলিসির দরকার স্টিল পলিসিতে হিউজ ইনভেস্টমেন্ট এগুলি কেবলমাত্র এসারও দিয়ে চেঞ্জ হয় ভেস্টার ইন্টারেস্ট আসে নানা রকমের ঘাট প্রতিঘাত আমরা বলছি প্রেডিক্টেবল সাস্টেনেবিলিটি এইটা যদি ফ্রেমওয়ার্ক না থাকে বিজনেস রুলস অফ বিজনেস না থাকে তাহলে ইনভেস্টমেন্ট আসবে না কেবল টাকা আসবে কখন টাকা প্রাইভেট সেক্টরে টাকা আনবে লোকাল এন্ড ফ্রম দি এন্ড কিন্তু যদি প্রেডিক্টেবল সাস্টেনেবল হয় বিদেশি ইনভেস্টমেন্টও প্রেডিক্টেবল সাস্টেনেবল যদি ট্যাক্স পলিসি থাকে তো এই জিনিসগুলি আমরা আইডেন্টিফাই করেছি আর একটা খাতা আমরা বলেছি রিহ্যাব রিহ্যাব আপনি বলেছেন যে ইন্ডাস্ট্রি ইন রিহ্যাড হচ্ছে প্যারেন্টাল দুইশো উনচল্লিশটা সেক্টর আছে আপনি যদি যে দেশের রিহাব যত স্ট্রং সেই দেশের ইকোনমি তত স্ট্রং হবে আপনি রিহ্যাব ফল করেছেন আমেরিকাতে দেখবেন ক্রাইসিস হয়ে গেছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়ে গেছে এখন রিহ্যাভকে করার জন্য আমাদের কোনো পলিসি নাই তো আমরা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চাহিদাতে আসাতে আমরা বিশটা ইমিডিয়েট সেক্টর রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আমাদের যেটা আছে চেঞ্জ করতে হবে

তার মানে কি আঠারোটা বিশটা সাপোর্টিং এজেন্সির যদি কর্মক্ষমতা ওই লেভেলে না আসে ওয়ান স্টেপ সার্ভিস আপনি দিতে পারবেন না আপনি সাত দিনের মধ্যে ইলেকট্রিসিটি কানেকশন দিবেন কিন্তু দেখবেন যে ওই ডিপার্টমেন্টে সাত দিনের মধ্যে এই প্রসেস করার ক্ষমতাটাই নাই কাজে ওই ওই ক্যাপাসিটি সাথে এটা কমপ্লিমেন্টারি এফার্ট আছে এটার জন্য জাইগান্টিক কর্মযোগ্য আছে এবং এগুলির সাথে আরও কতগুলি জিনিস কিছু কিছু কাজ খাতা আছে ইজিলি ডুয়েবল এগুলি আমরা বিল্ডিং যেমন এখানেও দরকার হয়ে গেছে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্যই কিন্তু আমি যেটা বললাম যে ইনস্টিটিউশনগুলার স্ট্রেনদেন হওয়া উচিত আমাদের একটা খেয়াল করতে হবে যে বাংলাদেশ যখন এসডিজি লেভেলে চলে যাবে সিক্স সিক্সটি বিলিয়ন আমাদের কিন্তু তখন বাইরের সাথেও কিন্তু ট্রেডিং অনেক হবে অন্যান্য দেশের সাথে গ্লোবালি কিন্তু অনেক ট্রেডিং হবে এবং বাংলাদেশের সে ক্যাপাসিটি বিল্ড আপ মিনিস্ট্রিতে কিন্তু হতে হবে কারণ আজকে যদি আমি খেয়াল করি আমি কিন্তু এটা বারবার বলে আসছি এবং এটা কিন্তু আমি আশা করি যে এগুলি ইমিডিয়েটলি হওয়া উচিত সেটা হলো যেমন আজকে ইন্ডিয়া যখন বাংলাদেশের সাথে নেগোসিয়েট করে ইন্ডিয়া ডেস্কে যে বসে আছে বাংলাদেশের জন্য ও কিন্তু ওখানে চাকরির মধ্যে কিন্তু পঁচিশ তিরিশ বছর ধরেই আছে কিন্তু এবং খালি বাংলাদেশ নিয়ে কাজ করছে এবং ঠিক একই জিনিস বাংলাদেশকেও কিন্তু করতে হবে সেই ক্যাপাসিটি বিল্ড কিন্তু গ্রো করতে হবে যে ও খালি ইন্ডিয়া নিয়ে থাকবে ও চায়না আরেকজন আরেকটা দেশ চায়না আরেকটা দেশ ইউরোপ আরেকটা দেশ আমেরিকা কারণ এগুলি যদি না করে আজকে যেমন ধরো আমি এক্সপোর্ট যদি করতে চাই দেখা যাচ্ছে যে আজকে ব্রাজিলে এক্সপোর্ট করতে গেলে সেখানে ডিউটি চলে আসছে হলো প্রায় টোয়েন্টি সিক্স পার্সেন্ট টার্কিতে ইট ইজ অ্যাবাউট ফোর্টি নাইন পার্সেন্ট এবং যে কারণে আমাদের এক্সপোর্ট কিন্তু আমরা ওইভাবে ওই সেন্সে কিন্তু গ্রো করতে পারছি না এবং এইটাকে কিভাবে আমরা গ্রো করব, যদি ডেসগুলি ওরকম থাকতো তাহলে কিন্তু পলিসি মেকার যখন ফরেন মিনিস্ট্রি যখন ওদের সাথে নেগোশিয়েট করতে যায় তখন কিন্তু ওনাদের কাছে কতগুলি পেপার থাকে যে পেপারের ভিত্তিতে ওদের কালচারটা কি ওদের নেচারটা কি ওরা কিভাবে এটা নিতে পারে আমরা আসলে কি চাই আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা জানি না আমরা আসলে কি চাই আমরা না নাই কিন্তু আমরা অনেক সময় ইন্ডিয়াকেও ব্লেম করে দিই কিন্তু

যে আসলে আমরা কোন কোন জায়গায় সংস্কার দরকার এগুলো নিয়ে মনে আসলে খুব বেশি নেই মোটামুটি আমরা জানি যে কোন কোন জায়গায় কি ধরনের সংস্কার দরকার কিন্তু আসলে এই এজেন্ডাটাকে কে নিয়ে যাবে এই এজেন্ডাটাকে ক্যারি করার সেই রাজনৈতিক সাহসটা থাকতে হবে এবং সেটাকে এক্সিকিউট করার এবং আমরা আমাদের বিভিন্ন গবেষণায় বিভিন্ন সময় বলেছি যে বাংলাদেশ যে রিফর্মগুলো করেছে বিভিন্ন পলিসি লেভেলের রিফর্ম বলুন ইনস্টিটিউশনাল রিফর্মগুলো করুন এগুলো আমরা বলি অনেক সময় একটা ফার্স্ট জেনারেশন রিফর্ম হয়েছে কিন্তু এখন যে নতুন যে চ্যালেঞ্জগুলো সামনে আসছে সেগুলোর জন্য উই নিড টু গেট ইং টু দা সেকেন্ড এবং সেটা কিন্তু খুব হতে হবে এই যে আর্থিক যেমন একটা বড় বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে পুরো রিসোর্স রিকোয়ারমেন্ট ইমপ্লিমেন্টেশন প্রায় এইটি ফাইভ পার্সেন্ট টু কাম ফ্রম ডোমেস্টিক সোর্স ও আমি এর মধ্যে প্রায় পঞ্চাশ ভাগ আমি বলেছি ব্যক্তিঘাত থেকে আর্থিক জায়গাটা কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ এটা অনেকটা ব্যাকবোন হিসেবে কাজ করে আর্থিক যে সেক্টরটা কারণ এটার যে ধরনের একটা ভলারেবিলিটি আমরা বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং এটা একটা অ্যাকুমুলেটেড সমস্যা গত কয়েক দশকের আমাদের আশা ছিল যে এই সমস্যাগুলো থেকে আমরা উত্তরণ হবে এক ধরনের যেটা আমরা সত্তর দশক আশি দশকে যে লোন ডিফল্টের যে কালচার থেকে তারপর যে কিছুটা ইম্প্রুভমেন্ট আমরা একটা সময় মাঝখানে পিরিয়ডে দেখেছিলাম তো এখন কিন্তু আবার একটা অনাস্থার জায়গা সৃষ্টি হচ্ছে ব্যক্তিখাতের ব্যাঙ্কগুলো বলুন অথবা প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের ব্যাংকে ব্যাঙ্কিং খাতের যে জায়গাটা সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা

বিনিয়োগকারীদের দেশীয় বিনিয়োগকারীদের কথা বললেই হবে না বিদেশি তারাও কিন্তু দেখতে চায় যে ওই দেশের ফিনান্সিয়াল লিগাল সিস্টেমটা কতটা শক্তিশালী কারণ কোন ধরনের ফিনান্সিয়াল ডিসপিউট হলে কার কাছে যাবে

অনেক সময় এই ভেস্টেড ইন্টারেস্টের বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে তার অনেক সময় ভয় পায় যে এটা অন্য কোনোভাবে অ্যাফেক্টেড হবে কিনা আমি মনে করি অ্যাকশন নিলে দুটোভাবে উপকৃত হতে পারে এক হচ্ছে জনগণের যে সাধারণ মানুষের সাপোর্টটা কিন্তু তারা পাবে বিশাল ধরনের একটা সাপোর্ট আর পাশাপাশি হচ্ছে অর্থনীতিতে একটা বড় ধরনের গতিশীলতা নিয়ে আসবে আমরা আবার আলোচনায় ফিরবো ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছি আর দর্শক সময় হলো ডিটোলটারা বীজ সংলাপে ছোট্ট আরও একটা বিরতির আমাদের সঙ্গীত থাকুন নিটল টাটা বীজ সংলাপে আরও একবার স্বাগত দর্শক আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর এসডিজি অর্জনের শিল্পের কি ভূমিকা আমরা এ নিয়ে আলোচনা করছি আমরা আলোচনায় যেতে চাচ্ছি মানে আপনার কাছে যেতে চাচ্ছি একটা বিষয় যদি আমরা যে এসডিজি যে সতেরোটি গোল তার মধ্যে একটি বিষয় যেটা আপনার নজর আনি স্থিতিশীল শিল্পায়ন এবং উদ্ভাবনকে উৎসাহিত করা তো আমরা আলোচনা করছি যে শিল্পায়নের বিভিন্ন বিষয় নিয়ে যে স্থিতিশীল শিল্পায়ন আপনি বলছিলেন যে বিদেশি বিনিয়োগ আছে কিন্তু আমরা যদি গত কয়েক বছরের চিত্র দেখি যে বিশেষ করে বেসরকারি বিনিয়োগের গতি খুব একটা বাড়েনি স্টাক অবস্থায় আছে বিদেশি বিনিয়োগও সেই হ্রাস নেই সেই ক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের এসডিজি লক্ষ্য পূরণ চ্যালেঞ্জ তো আছেই অবশ্যই এবং এটা আমরা যদি যুগোপযোগী রিহন না করি এই চ্যালেঞ্জটা বাড়তেই থাকবে তো উই আর উইনিং ওভার সরকারের ভূমিকাটা আমাদের কাছে অত্যন্ত আশাব্যান্জক এবং এটা পার্টনারশিপ ভিত্তিতে উই আর অ্যাড্রেসিং ইট আমি যেমনটা বলেছিলাম অলরেডি আমরা বিশটা এরিয়া আইডেন্টিফাই করেছি টু প্রমোট ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট দুটাই কিন্তু পরিপূরক সার্ভিস সেক্টর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমপ্লিমেন্টারি টু ইচ আদার দে ডু নট ক্যান্সেল ইচ আদার এতে সাপোর্ট করতে হয় একটা ছাড়া আর একটা চলে না তো এই জিনিসটা করার জন্যে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যারা অ্যাডমিনিস্টার করবেন এটা এটা করা যাবে না এটা করা এইখানে এটা এক্সটেনশন অফ ব্যুরোক্রেসিতে পরিণত হয়েছে এটা কমপ্লিটলি অটোনমাস হইতে হবে এবং মানে একেবারে মোটিভ টু দি অবজেক্টিভ যেই উদ্দেশ্যে বোর্ড করা হয়েছে যেমন বার্কের এনার্জির কথা বলা হয়েছে এনার্জিতে আমাদের পাওয়ার জেনারেশন হয়েছে কিন্তু বিজনেস প্রসেসটা এখনও ডেভেলপড হয় নাই যে এই ইনভেস্টমেন্টের এনার্জি সেক্টর মাস্ট বি প্রফিটেবল এখন এখানে যদি ওই সাবসিডাইজ প্রাইস দিয়ে চালাইতে হয় প্রাইস অ্যাপ্রুভাল দিয়ে চালাইতে হয় এবং হ্যান্ডিক্যাপ্ট হয় সাবসিডি দিয়ে চালাতে হয় তাহলে তো ইনভেস্টমেন্ট আসবে না এখানে তো এটা একটা এক্সাম্পল দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাচ্ছি আপনি যেটা বলছেন যে আমাদের ইনভেন্ট্রি আমাদের ক্রিয়েটিভ অ্যাসেসমেন্ট আমরা এতক্ষণ আলাপ করলাম সাপ্লাই সাইড আমাদের ভেতরে ডেফিসিয়েন্সি আর একটা আছে ডিমান্ড সাইড যেটা পারভেজ ভাই কিছুক্ষণ আগে টাচ করেছেন আমাদের টার্কিতে ব্রাজিলে বা এরকম ফর দ্যাট ম্যাটার সিএস কান্ট্রিজ রাশিয়া দেশের সাথে এদের সাথে যখন আমরা ট্রেড করতে যাই নানা রকমের বাধা আসে আমেরিকার সাথে এখনও আমরা দুর্ঘটনা উনিশশো সালে আমেরিকা ডাব্লিউটিওর আমরা সদস্য হওয়া সত্ত্বেও আমরা এই পঁচানব্বই সাল থেকে আমরা ডিউটি ফ্রি কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস পাই নাই যে এটা হাজার পাঁচ সালে ডাব্লিউটিও মিনিস্ট্রাল কনফারেন্সে গ্র্যান্ড করা হয়েছে এগুলি দুর্ভাগ্যজনক এগুলি আমাদেরকে কাটায় উঠতে হবে আমাদের যদি এসডিজি লক্ষ্যমাত্রার দ্বিগুণ করতে হয় এখন পয়েন্ট জিরো লেস দ্যান ওয়ান পার্সেন্ট হচ্ছে এলডিসি শেয়ার এটা যদি দ্বিগুণ করতে হয় দ্বিগুণ করলেও হবে না আমাদেরকে বাড়াতে হবে যদি বাড়াতে হয় তাহলে আমাদেরকে মার্কেট শেয়ারগুলি বাড়াতে হবে এজন্য আমাদের একটা বাংলাদেশের একটা কম্প্রিহেন্সিভ ফরেন ট্রেড স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে এই রূপরেখা আমরা প্রাইভেট সেক্টর থেকে তৈরি করে দিচ্ছি সরকারকে অলরেডি তৈরি করা হচ্ছে যেখানে আমরা বলতে চাচ্ছি ইউরোপ আমেরিকা সিএস কান্ট্রিজ এবং পারিস্ট আমাদের আর্সিক আসিয়ান এ সমস্ত দেশের সাথে ইন্ডিয়া মালয়েশিয়া ভিয়েতনাম ক্যাম্বোডিয়া ফিলিপাইন্স এরা যেভাবে অ্যাগ্রেসিভলি এ দেশ সমস্তদের সাথে আমাদেরকে ওই অনুসরণ করে আমাদের তাদের সাথে ফিফটিএতে যেতে হবে ডাব্লিউটি এর দিকে কবে ডিউটি ফ্রি দিবে কবে সেটা পাবো এতে আমাদের কাজ হবে না জিএসপিতে আমাদের কাজ হবে না এজন্য আমাদের অ্যাগ্রেসিভ নিতে হবে আর একটা যেটা আপনি যেটা বলেছেন ক্রিয়েটিভ আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমাদের যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে প্রোডাক্ট ব্যবসার ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আপনি ম্যাটেরিয়াল কস্ট প্লাস ইন্টেলেকচুয়াল প্রপার্টি কস্ট আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইজ মোর দ্যান সিক্সটি পার্সেন্ট অব দি টোটাল কস্ট ইন্টারেস্টেড হওয়ার্টি আমি এটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দের ইজ সিস্টেম ইন আইপিআর রিজিম যেটা বাংলাদেশের কাছে অ্যাভেলেবল তেত্রিশটা এলডিসি অলরেডি করেছে সেটা হচ্ছে মাদ্রিদ অ্যাগ্রিমেন্ট বলে একটা ওয়াইপোর ইনস্ট্রুমেন্ট আছে হেগ অ্যাগ্রিমেন্ট বলে ওয়াইপোর একটা ইনস্ট্রুমেন্ট আছে প্যাটেন টিটি অর্গানাইজেশন বলে একটা এখানে এতে তিনটার যদি আমরা সদস্য হই ভার্টিফাই করি তাহলে বাংলাদেশের সেখান বাগি যাতে বারভেস ভাই যদি করান তাহলে ওয়ার্ল্ডে রেজিস্টার হয়ে যাবে এইটা বাংলাদেশ এখনও করতেছে না আইপিআর এর ক্ষেত্রেও আমাদের ইন্টালকাল প্রফার্টের ক্ষেত্রেও ক্রিয়েশন একটা নতুন ক্রিয়েশন হলো এটাকে আইপিআর পর্যন্ত নিয়ে আসার জন্য তাকে নার্চারিং দরকার এই জিনিসগুলো আমাদের ল্যাকিং তো আমরা এই ধরনের এই পেপারও আমরা স্টাডি করতেছি আমরা প্রাইভেট সেক্টরে কতগুলি এবং সরকারকে আমরা দিব আমরা প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে এগুলো নিয়ে আমাদের তো আমরা আশা করি দিতে পারবো এবং রসদ এসডিজি ডেভেলপমেন্ট রসদ আমাদের ইনশাল্লাহ ইন্ডিজিনিয়াস আমরা থেকে দিতে পারবো ফাইন্যান্সটা এবং টেকনিক্যাল এবং বিদেশি যে সমস্ত টেকনোলজি আমাদের দরকার এগুলি আমাদেরকে তাদেরকে দিতে হবে ধন্যবাদ মঞ্জুর ভাই আমি শিল্পী আপনার কাছে যেতে চাচ্ছি যেটা আসলে যদি এসডিজি লক্ষ্য মাত্রার কথা বলি এখন বেশ কয়েক বছর একদম তেরো বছর আমাদের হাতে আছে কিন্তু আসলে আমরা এমডিজি যেটা বলেছি যে আমরা মডেল হতে পেরেছি আসলে যে গতিতে আমরা এসডিজি লক্ষ্য পূরণ করছি সেক্ষেত্রে আমরা এসডিজির মডেল হতে পারবো কি না কঠিন আমি একটা একটা জিনিস দিয়ে মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিই এম ছিল এডুকেশনের ক্ষেত্রে স্কুল এনরোলমেন্ট আর এসডিতে এসডিজিতে হচ্ছে কোয়ালিটি এডুকেশন শুধু এনরোলমেন্ট হলেই হয় এনরোলমেন্ট বাংলাদেশ কিন্তু প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি চলে গেছে কিন্তু কোয়ালিটি এডুকেশন তার মধ্যে তার অর্থ হচ্ছে যে একজন ক্লাস ফাইভ যে পাস করছে তার কি আসলে ক্লাস ফাইভের নলেজ আছে কি আমরা বিভিন্ন ধরনের স্টাডি করে দেখেছি আসলে এই যে কগনিটিভ যে স্কিল এবং তার যে লার্নিং যে আউটকামটা এটা কিন্তু আসলে দেখা যায় যে ক্লাস ফাইভের বাচ্চারা ক্লাস থ্রির লেভেলের এডুকেশান তার যারা এইচএসসি পাস করছে তার হতো ক্লাস সেভেন এইটে পর্যন্ত লেভেলের এডুকেশান সো এটা কিন্তু কোয়ালিটি এডুকেশন এনশিওর করার জন্য আমাদের এডুকেশনাল কোয়ালিটি অথবা ইনস্টিটিউশনগুলো যে ধরনের ইম্প্রুভমেন্ট দরকার অ্যাক্সেস টু এডুকেশান কোয়ালিটি এডুকেশনের যে বড়ো ধরনের বৈষম্য আছে মানে রুরাল আরবান যেটা বৈষম্য ধনী গরিবের মধ্যে যে বৈষম্য বিশাল ধরনের বৈষম্য টাকা থাকলে আপনি ভালো স্কুলে পাঠাতে পারছেন কিন্তু সরকারি যে স্কুলগুলো যেটা একদম গ্রামাঞ্চল চরাঞ্চল পর্যন্ত যেখানে সরকারি স্কুল সেগুলোর কি সেখানে প্রপার বেঞ্চ নেই বসার জন্য ব্ল্যাকবোর্ড নেই শিক্ষক এই যে পুরো দেখছি অনেক সময় যে তো দেখছে খোলা গাছের মানে আকাশে গাছের নিচে বসে তারা পড়াশোনা করছে আমরা এই মুহূর্তে বাংলাদেশ এডুকেশনের পিছনে সরকারি খরচ করছে টু পার্সেন্ট অফ জিডিপি কিন্তু আমরা এসডিজি হিসাবে দেখছি যে এটাকে বাড়াতে হবে প্রায় ফোর পার্সেন্টের মতো অ্যাটলিস্ট মানে এটা কিন্তু সহজ কাজ না তার মানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রায়োটাইজ করতে হবে আমরা যে বাজেটে প্রতি বছর যে বাজেটে আমরা যে বিভিন্ন ধরনের খরচগুলো দেখি সে খরচের মধ্যে তাহলে আমাকে প্রায়োরটাইজেশনটা করতে হবে হেলথ সেক্টরে যেমন আমরা এই মুহূর্তে ওয়ান পার্সেন্টের কম জিডিপি আমরা খরচ করি হেলথ সেক্টরে যেটা আড়াই থেকে তিন পর্যন্ত বাড়ানোর দরকার হতে হবে দু হাজার তিরিশ সালে আমাদের এস যে এখন নতুন 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 হেলথ রিলেটেড চ্যালেঞ্জেস অনেক বড় ধরনের বেশ বড় ধরনের আমি যেটা বলছি যে মডেল হতে গেলে এই জায়গাটায় মডেল হতে গেলে আবার আমি যেটা শোতে বলছিলাম যে কনভেনশন এফডিজি এমডিজিতে যে আমাদের একটা আত্মতৃপ্তিটা না নিয়ে মানে ওখানে আত্মতৃপ্তির সুযোগ নেই আমরা ভালো করেছি কিছুটা তাও বেশ কিছু জায়গায় গ্যাপ আছে কিন্তু এসডিজি-র জন্য আরো বড় ধরনের কর্মযজ্ঞ দরকার এবং সেই জায়গাতেই আমাদেরকে আরো শিল্পের কথাই শেষ করব শিল্পের কথাই শুনে যেটা আসলে এসডিজি এর আসলে শিল্পের যেটা আমরা বিভিন্ন ভাবে বলেছি আপনি বলেছেন কোয়ালিটি এডুকেশনের কথা বলছেন ম্যানপাওয়ারের কথা বলছেন তো শিল্প তার সঠিক পথে চলবে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে তো সেই জন্য আমি যদি বলি যে সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপগুলো জরুরি আপনার বেসরকারি খাত থেকে অবদান রেখে চলেছে কিন্তু সরকারেরও তো বড় সুযোগ রয়েছে সেখানে অবদান রাখার কথাগুলি কিন্তু মঞ্জু ভাইও অনেক বলেছে রায়হান ভাই তো আরও সুন্দর করে বললো এবং আমিও আগে কিছু বলার চেষ্টা করলাম সেটা হলো যে দেখেন উপাদান মানে প্রথমে কিন্তু সরকারকে কিন্তু ফিক্সড করতে হবে যে আমরা এখানে যে যেতে চাই এবং তারপরে অন্টারপ্রেনরদেরকে বলতে হবে যে এখানে যাও দৌড় আমরা তখন কিন্তু দৌড়াইতে পারবো এবং অন্টারপ্রেনারের কিন্তু সেই লোক বলো কিন্তু থাকতে হবে মানে কি খালি ইনভেস্টমেন্ট করব। আর আমি সেই লোক পাবো না তাহলে কিন্তু আর ইনভেস্টমেন্টে কিন্তু হবে না নর্মাল আমি তো বললাম যে গার্মেন্টস লেভেলের জন্য কিন্তু ঠিক আছে ওয়ার্কার কিন্তু আজকে যদি আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি করতে ইয়া ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ইয়ে ইন্ডাস্ট্রি করতে চাই কেমিক্যাল ইন্ডাস্ট্রি করতে চায় মেশিনারি ইন্ডাস্ট্রি করতে চায়। তাহলে কিন্তু এই এদেরকে দিয়ে হবে না কিন্তু আমার তখন কিন্তু চলে আসবে স্কিল লোকজন এবং এর সাথে রিলেটেড এডুকেশন কিন্তু থাকতে হবে এবং যে কারণে এটা কিন্তু খুব আনফর্চুনেট যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজকে চল্লিশ বছর হচ্ছে চললো আমরা খালি গার্মেন্টস এর উপরেই কিন্তু ডিপেন্ডেম না একাত্তর সালে আমরা স্বাধীনতা হয়েছে কারণ কোন দেশ এই ইন্ডাস্ট্রি কোনো অবস্থাতে কিন্তু বিশ পঁচিশ বছরের বেশি কিন্তু কোনো দেশে ছিল না এই বিশ পঁচিশ বছর ধরে কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারগুলি সরকার করেছে এডুকেশনে সরকার অ্যাটেনশান দিয়েছে মানুষ কিন্তু ব্যুরোক্রেসিতে অ্যাটেনশন দিয়েছে এইসব কাজগুলি হয়েছে কিন্তু আমাদের এখানে আলটিমেটলি সেই জিনিসগুলি কিন্তু আগে হয়ে আসে না এখন যেমন হওয়ার চেষ্টা করা হচ্ছে আপনাকে ওই জায়গাটা অ্যাটেনশন দিতে হবে বাংলাদেশকে এই গার্মেন্টসের থেকে এখন কিন্তু হেভি ইন্ডাস্ট্রির দিকে কিন্তু আসার চিন্তা করতে হবে নাহলে কিন্তু কোনো অবস্থাতে আমরা এস ডিজির ধারে কাছে যেতে পারবো না এখন হেভি ইন্ডাস্ট্রি করতে গেলে এখন দরকার হয়ে যাবে কিন্তু ইনস্টিটিউশনগুলির সক্ষমতা এডুকেশন ইজ দ্য মোস্ট ভাইটাল অ্যাকাউন্টেবিলিটি গুড গভর্নেন্স ইজ এ মোস্ট ভাইটাল এবং এটা কিন্তু আপনাকে স্ট্রং ব্যুরোক্রেসি লাগবে সিকিউরিটি দিতে হবে সেফটি সিকিউরিটি এনশিওর করতে হবে এবং সেই ইনস্টিটিউশনগুলো কিন্তু ওরকম হতে হবে কিন্তু

অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ছাড়া ব্যুরোক্রেসি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ছাড়া তারা তারাই পুরো জিনিসটা প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করবেন কাজে তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মটা লাগবে রাখতে হবে আর একটা হচ্ছে এসডিজি গুলসার কিছু সমস্যা আছে যেমন আমার জিডিপি ষোলো থেকে তিরিশ পার্সেন্ট নিয়ে ইন্ডাস্ট্রিয়াল জিডিপিটা হবে না নেপাল তার ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি করে বড় হতে পারে নেপালকে সার্ভিস সেক্টর বাড়তে হবে প্রত্যেকটা দেশের নিজস্ব লক্ষ্যমাত্রা ইন ভিউ অব দি এস ডিজি ডেভেলপ করতে হবে যেটা সরকারকে করতে হবে আমাদেরকে বলতে হবে তোমরা কি চাও জি সেটা ইন পার্টনারশিপ অনেক ধন্যবাদ মঞ্জুর আহমেদ দর্শক আজকের বিশংলাপল টা বিশলাপ এখানেই শেষ করতে চাচ্ছি আমাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ